যে গাড়িগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে ত্রাণের গাড়ি, ত্রাণবাহী গাড়ি। এবং আমাদের বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সবগুলোতেই এই ত্রাণের গাড়িগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে। যে বাংলাদেশকে আসলে কিছু মানুষ হারাতে চেয়েছিল বিভিন্ন ষড়যন্ত্র করে, কিন্তু দেখুন আসলে আমাদের এই বাংলাদেশ হচ্ছে একটা সম্প্রীতির বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশকে আসলে কোনোভাবেই হারানো সম্ভব না। আপনারা যদি দেখেন যে এদিকে যতগুলো ট্রাক দেখতে পাচ্ছেন, বড় বড় কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু হচ্ছে ত্রাণের গাড়ি। এবং এটা হচ্ছে আমাদের সামনের দৃশ্য। এবং এই রুটে ত্রাণের গাড়ি ব্যতীত কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না। আমরা এখন বর্তমানে কুমিল্লাতে রয়েছি। পিছনের দিকটাতেও যদি দেখেন, পিছনের দিকটাতেও কিন্তু সবগুলো গাড়িতেই হচ্ছে মূলত ত্রাণের গাড়ি। এবং পিক আপ বলেন বা কাভার্ড ভ্যান বলেন, এবং যে বড় বড় ট্রাকগুলো রয়েছে সবগুলো ট্রাকে করেই হচ্ছে মূলত ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু ট্রাকে করে ত্রাণ নিয়ে যাচ্ছিলাম। তো সামনের দিকটাতে যদি দেখায় যে একদম সামনে যদি, এবং হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আকাশের যে আবহাওয়াটা খুব সুন্দর, মনোরম। সকাল সকাল এত খুব এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর আবহাওয়া আমার চোখে খুব কমে পড়েছে। তো আবহাওয়ার সাথে আসলে সুন্দর আবহাওয়া প্লাস সুন্দর পরিবেশ, মানুষের মন মানসিকতা সব কিছু মিলেই আমাদের এই সুন্দর বাংলাদেশ। তো আশা করি আমাদের এই সম্প্রীতির বাংলাদেশকে কোনোভাবে হারানো সম্ভব না। মানুষের সকলের প্রচেষ্টা, সামনেও আমাদের যেই বিপদগুলো আসবে সেগুলোকে আমরা সকলে মিলে প্রতিহত করব। এরকম সুন্দর বাংলাদেশই আমাদের প্রত্যাশা ছিল। এটা এটা একটা ত্রাণের গাড়ি। এই বাইরা কোথায় যাবেন? নোয়াখালী। আচ্ছা, বাইদের গাড়িটা হচ্ছে নোয়াখালী যাবে, এবং অনেকে ফেনীর দিকে মুভ করছে। এবং নোয়াখালী লক্ষ্মীপুরের দিকের অবস্থাটা মোটামুটি এখন পর্যন্ত খারাপ, আর আমাদের গাড়িটা মূলত কুমিল্লার দিকে চলে যাবে। এবং সামনের যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লার দিকে মুভ করবে।